নাবালিকা যুবতীকে ফুসলিয়ে নিয়ে অপহরণের গুরুতর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে এ নিয়ে সোনাই থানায় মামলা দায়ের করেছেন নাবালিকার বাবা এতেই অভিযুক্ত করা হয়েছে সৈদপুর পঞ্চম খণ্ডের সাজান উদ্দিন লস্কর তিরিশ বছরের নামে যুবককে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাই থানায় উপস্থিত হয়ে সোনাবাড়ি ঘাট জিপির প্রাক্তন সভাপতি প্রতিনিধি শামসুল ইসলাম বড়ভুইয়া জানান ধনেহারি নিরীহ পরিবারের নাবালিকাকে ফুসলিয়ে অপহরণ করেছে যুবক তবে পুলিশ যুবতীকে উদ্ধার করলেও অভিযুক্ত যুবক ফেরার রয়েছে যুবকটি গ্রেপ্তার করে উপযুক্ত আইনের পদক্ষেপ নিতে হবে শামসুল ওরফে বুট্টু জানান যুবকের গ্রামের লাকি নামের এই গ্রুপ সদস্য ও যুবককে এক বনের জামাই ষড়যন্ত্র করে অপহরণ কাণ্ড ঘটিয়েছেন তাই তদন্তের আওতায় এদেরকেও আনার দাবি জানান তিনি সঙ্গে সঙ্গে মেয়ের বাবা আমারে। ফযুগে জানাইছেন আমার শরীর অসুস্থ থাকার কারণে আমি টানা আইতাম পারছি না কিন্তু মেয়ের বাবারে আমি সঙ্গে সঙ্গে তানাত পাঠিয়ে দিছি এবং তানাতে একটা লিখিতভাবে এজাহ দাখিল করছে আমরা জানতাম পারছি মেয়েটা দক্ষিণ কৃষ্ণপুর দক্ষিণ সৈতপুর দক্ষিণ সৈতপুর জিপির সৈতপুর পঞ্চম খন্ডর ফার্স্ট নম্বর ওয়ার্ডর একটা ছেলে এই মেটারে মাইনর মেয়ে মে তার বয়স এখনও সতেরো বছর হয়েছে না তাইরে বিভিন্ন ফলবায়ন দিয়া এবং তাইরে ব্ল্যাকমেলিং করিয়া আমরা কাছে প্রোগ আছে ফোন যে তাই কীরকম ব্ল্যাকমেলিং করা হয়েছে এটা আমরা জনসম্মুখে বা আদালতেও আমরা এটা ফেস করব তাই আমরা সোনাই পুলিশে অবগত করার পর আজকেই সকালে মেয়েটাকে রিকভারি করা হয়েছে এখন পর্যন্ত আবার এখনো একিউজ যে আসামি যে ছেলেটা এখনো পর্যন্ত রিকভারি হয় নাই কিন্তু আমরা পুলিশকে ধন্যবাদ দিতে চাই যে আমার সোনাই এসআই ম্যাডাম এই ছেলের একজন মা এবং এখানেও প্রাথমিকভাবে আটক করে রাখছে এবং তারা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাইতা আমরা আশাবাদী যে কম সময়ের ভিতরে ছেলেটা পুলিশের আওতায় আইব আমরা দাবি রাখি আর এই যে বাল্যবিবাহর পিছনে একটা সিন্ডিকেট রাজ্যের শুনায় সৃষ্টি হয়েছে তার একটা জ্বলন্ত উদাহরণ এইটা বিগত কয়েকদিন আগে এই মেয়ের বিয়ার আলাফ এই গ্রুপের মেম্বার লাকি মেম্বার এবং এই ছেলের বনির জামাই আমরার কাছে এসেছিলাম এবং তার বাবা কিন্তু আমরা এই মেয়েটা মাইনের কারণে আমরা অস্বীকার করেছি যে এখন তো তাই প্রাপ্ত বয়স হয় নাই তাই আমরা এখন বিয়ে দিতে পারব তাই এই বিয়ে না দেওয়ার আক্রোশ মিটাতে এই লাকি মেম্বার এবং তার বনির জামাই সম্পূর্ণ সহযোগিতা করে একটা কাণ্ড যে আজকের যে ঘটনা করেছে সেটার সম্পূর্ণভাবে দায়ী এই লাকি মেম্বার এবং এই সেলের বনির জামাই তাই আমি কাছাড়ের এসপি মহোদের কাছে অনুরোধ রাখছি যে এই দুইজন ডে লাকি মেম্বার এবং সেলের বনির জামাই তদন্তরা রাতায় আনিয়া যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে এই ঘটনার সম্পূর্ণ তথ্য বের হইয়া আসবো আমরা আশাবাদী আমরা পুলিশের রূপে আস্থা আছে ভরসা আছে প্রশাসনের আছে আমরা ভরসা আছে এই বলিয়া আমরা আমরা দাবি রাখি আর আজকে রাতকের ভিতরে আমরা আসামি অ্যারেস্ট হইতে লাগে মেটা রিকভারি করিয়া এখনো উজালাত ছাঠানি হইছে তাই ছেলে এখনো রিকভারি হয় নাই তাই আমরা আশাবাদী রাখছি আর কি কম সময়ের ভিতরে তো সেলেটা রিকভারি হইব আর এই আসল এই ঘটনার যারা নায়ক কে বা কার এই বাল্যবিবাহর আলাপ নিয়ে একজন প্রতিনিধি হয়ে কীরকম আসলেন এবং মেয়ের জামা বনির জামাই আসলেন এবং বাবা আসলেন এটার রেশ মিটাতে না মিটাতে এই যে কিডন্যাপিং ঘটনা ঘটাইছেন তা আমরা তীব্র ভাষায় নিন্দা এবং দীক্ষার জানাই তাদেরকে যে একজন অভিভাবক হিসাবে আসাম গভর্নমেন্টে আমরা স্যালুট জানাই ধন্যবাদ জানাই আমরা হিমন্ত সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে উনি যেভাবে বাল্যবিবাহ রোধ করতে যেভাবে পদক্ষেপ নিয়েছেন তারপরেও যারা অভিভাবক বাল্যবিবাহর প্রতি তারা কোনো খান্ড জ্ঞান না রেখে বিয়ের আলাপ নিয়ে আসেন তাদেরকে তদন্তের আদায় আওতায় নিয়ে তদন্ত করার জন্য আমরা খাচার এসপি মহোদয়কে এবং আপনাকে প্রাক্তন জিপি সভানেত্রীর প্রতিনিধি হয়ে আমি আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি কাছাড়ের জেলাধিপতির দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার কাঁচাড়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার সুনাইর সুনামধন্য ওয়াসি মহোদয় ওনারও দৃষ্টি আকর্ষণ করে বলছি যে যারা এই বাল্যবিবাহর আলাপ নিয়ে আসে তাদেরকেও সবাইকে তদন্তে আওতায় নিয়ে এই কেসটাকে তদন্ত করা হোক এটাই আমার দাবি